যশোরের নিখোঁজ হওয়া রিকশা চালক বাচ্চা মিয়ার লাশ বাহাদুরপুর থেকে উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার হয়। বাচ্চা মিয়া শহরের শঙ্করপুরের মজিদ মিয়ার ছেলে। নিহত বাচ্চা মিয়ার ছেলে রাসেল ও রমজান অভিযোগ করেন, আমরা রাতেই পুলিশের কাছে গিয়েছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে সকালে যেতে বলে। পরে আমরা সকালে পুলিশকে সাথে নিয়ে সোমবার গাজীর মোড় এলাকা থেকে বাবার রিকশাটি উদ্ধার করি। এদিকে পুলিশ এবং ভুক্তভোগীদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। কোতোয়ালি থানার টিএসআই কবির হোসেনের দাবি, তিনি 999-এ ফোন পেয়ে রোববার রাতেই গাজীর বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। 18/2/2024 রাত 8:35 আনুমানিক আর ঘটিকা দিকে নিখোঁজ। বড় ভাইয়ের নাম বলো? রমজান। আমার নাম মোহাম্মদ রমজান। রিক্সা গাড়ি চালাতে গেছে আর 11টাতে আমরা ফোন দিচ্ছি, ফোনে যোগাযোগ পাচ্ছি না, ফোন রিসিভও করতেছে না। তারপরে আমরা খুঁজ দিকে রয়েছি, এখন ফাঁড়িতে কসবা ফাঁড়িতে গেছি, যাই দেখি সেই রিক্সার খোল আছে, ব্যাটারি নেই আমার বাপি। তারপরে থানায় গেলাম, থানায় যেয়ে অভিযোগ জানাইলাম, তারা পায় সকালে আসে। কবির ভাই তো? জি সঠিক। আপনি রিক্সার ব্যাপারটায় কথা বলবো, রিক্সাটা কি দিয়ে কি অবস্থা একটু বলেন তো। রিক্সা হলো কালকে রাত্রে আমার নাইট ডিউটি ছিল, পরে ওই এক লোক ট্রিপল লাইনে ফোন দিছে যে এখানে একটা পরিত্যক্ত রিক্সা পড়ে আছে, আমরা 2 ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করতেছি, কোনো লোক পাইতেছি না, তারপরে একটু ব্যবস্থা নেন। পরে আমি যাইয়া দেখি যে রিক্সা আছে, রিক্সার ব্যাটারি নাই। পরে এখন ওই রাত 12টা/12টার সময় এখানে কি করবো, পরে বাইন্ডা সেন্টার ফাড়ির মধ্যে আইনে রাখবো। এখন সকালে শুনি নাকি ওটার লোক পাওয়া যাচ্ছে না, বা চালক তাকে পাওয়া যাচ্ছে না। পরে আমাদের ওই যে অতি তদন্ত স্যারে, আমাদের ফাড়ির আইসি স্যারে, তারা ওই মোবাইল নাম্বার টেকিং টেকিং করে চেষ্টা করতেছে যে লোক পাওয়া যায় কিনা। তবে সকালে আমরা গেলাম, যাই জিটি করলাম, করে তারপরে ওনার সাথে গিয়েছিলাম, সে খোলাডাঙা খড়কি। এখন উনি যায় সেই জায়গাটা দেখালাম যে এখান থেকে হারায় আছে, এই জায়গাটা পাওয়া, এই জায়গা পাওয়া গেছে গাড়ি, তারপরে আর পায় আর কি ডিটেলস, তারপর আর কিছু জানা যায়নি। কাকি হন না, এটা কি হয়েছে ঘটনাটা বলুন তো। আচ্ছা, তোদের বাসায় ভাড়া থাকে? আচ্ছা, কিরকম লোকটা উনি? খুবই ভালো মানুষ। ভালো মানুষ। স্বজনদের দাবি, পুলিশ যদি ওই রাতেই পদক্ষেপ নিত তাহলে হয়তো বাচ্চা মিয়াকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।